আসসালামু আলাইকুম, বিডি ইনফরমেশন বাই ফয়সাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের জন্য নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম। জেলা প্রশাসন কার্যালয় খুলনা। জেলা প্রশাসন কার্যালয় খুলনা অধীন উপজেলা নির্বাহী অফিসে কার্যালয় সাধারণ প্রশাসনের আওতায় নিম্নোক্ত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে খুলনা জেলায় স্থায়ী বাসিন্দাদের নিকট হইতে এই ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। পদের নাম বেতন স্কেল 2015 অনুযায়ী পদের সংখ্যা, শিক্ষা যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা। সহকারী প্রশাসনিক কর্মকর্তা 14 নম্বর গ্রেড 10,200 টাকা হতে 24,680 টাকা। সাহায্য হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের স্নাতক বা সমমানের ডিগ্রি, ওয়ার্ড প্রসেসিং, প্রেজেন্টেশন, বেসিক কম্পিউটার টুলসে দক্ষতা, কম্পিউটার হার্ডওয়্যার সম্পর্কে বেসিক ধারণা, ডাটা এন্ট্রি এবং টাইপিং, বাংলা প্রতি মিনিটে সর্বোচ্চ 25 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে 30 শব্দ, 60 লিপি, বাংলাতে 45 শব্দ এবং ইংরেজিতে 70 শব্দ। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16 নম্বর গ্রেড 9,300 টাকা হতে 22,490 টাকা। 15 জন্য হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, ওয়ার্ড প্রসেসিং, প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার টুলস দক্ষতা, কম্পিউটার চালানোর অভিজ্ঞতা এবং ওয়ার্ড প্রসেসিং এবং ডাটা এন্ট্রি টাইপিং এর প্রতি মিনিটে বাংলাতে 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ। 60 লিপি সহকারী 16 নম্বর গ্রেড 9,300 টাকা হতে 22,490 টাকা। 3 জন্য হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, ওয়ার্ড প্রসেসিং এবং বেসিক প্রেজেন্টেশন, ওয়ার্ড প্রসেসিং, প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার টুলস এর দক্ষতা, কম্পিউটার চালনায় অভিজ্ঞতা এবং ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি টাইপিং এ বাংলায় প্রতি মিনিটে 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ। ব্রাঞ্চ সহকারী 16 নম্বর গ্রেড 9,300 টাকা হতে 22,490 টাকা। 2 জন্য হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, ওয়ার্ড প্রসেসিং, প্রেজেন্টেশন এ বেসিক কম্পিউটার টুলস দক্ষতা, কম্পিউটার চালানোর অভিজ্ঞতা, কম্পিউটার প্রেজেন্টেশন বাংলাতে 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ। যদি গতি থাকে তাহলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। প্রার্থীকে আবেদনের শর্ত বলে, প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং খুলনা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রার্থীর বয়স সীমা 9/11/2023 খ্রিস্টাব্দে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্র ও কন্যা শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়সের ক্ষেত্রে ইপিডিপিড গ্রহণযোগ্য হবে না। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্র কন্যাদের পুত্র কন্যার ক্ষেত্রে বয়সসীমা 30 বছর পর্যন্ত। বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। তাহলে আমরা দেখে নেই অনলাইনে কিভাবে আবেদন করব। আবেদন তো পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ 9/11/2023 সকাল 10 ঘটিকা। অনলাইনে আবেদন তো পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শেষ তারিখ 3/12/2023 বিকাল 5 ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে ইউজারি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে সাবমিট অ্যাপ থেকে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দিবেন, কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামতটি জানাবেন। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সে পর্যন্ত আমার চ্যানেলের সাথে থাকবেন এবং আমাদের পেজের মধ্যে অবশ্যই লাইক দিয়ে রাখবেন, সেখানে আমাদের নতুন জব সার্কুলার গুলার আপডেট দেওয়া হয়ে থাকে। আসসালামু আলাইকুম।